নমস্কার, ওয়েলকাম টু মুশকিল আসান। আমি শার্লেট ডি কস্টা, ক্লিনিক্যাল সাইকোলজিস্ট, ন্যাশনাল ইনস্টিটিউট অফ বিহেভিয়ারাল সায়েন্সেস, নিবস। আমাদের আজকের বিষয়, রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। নামটা বড্ড কঠিন, রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। সমস্যাটাও অতটাই জটিল। একটু ভেঙে যদি আমরা বলি, রিঅ্যাকটিভ অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার সাধারণত বাচ্চাদের মধ্যে দেখা যায়, 5 বছরের আগের শিশুদের মধ্যে। অ্যাটাচমেন্ট বলতে আমরা বোঝাতে পারি বাচ্চারা, সবকটা বাচ্চাদের মধ্যে সাধারণত অনুরাগ, আসক্তি এসব থাকে মা বাবাদের প্রতি প্রথমত, তারপরে ভাই বোনদের প্রতি, ফ্যামিলি অন্য মেম্বার যারা রয়েছে তাদের প্রতি, এবং বাচ্চা যখন স্কুলে যাচ্ছে তার টিচারদের প্রতিও থাকে। যখন এই অনুরাগ আসক্তির মধ্যে সমস্যা হয়, এই কানেকশন যে বাচ্চাটা অন্যদের সঙ্গে থাকে, এই কানেকশনে যখন সমস্যা হয়, তখন আমরা এটাকে বলি অ্যাটাচমেন্ট ডিসঅর্ডার। এটা সাধারণত দুটো রকমের হয়, একটা হলো ইনহিবিটেড টাইপ, একটা হলো ডিসইনহিবিটেড টাইপ। ইনহিবিটেড টাইপটা কি? ইনহিবিটেড টাইপ বলতে পারেন যেসব বাচ্চারা খুব দমনভাবে থাকে, তার মানে তারা সাধারণত নিজেকে খুব প্রকাশ করে না, নিজেকে খুব বেশি গুটিয়ে রাখে। এবার সাধারণত বাচ্চারা তো একটু লাজুক হতেই পারে, কিছু কিছু বাচ্চারা হয়তো একটু কথা কম বলে, একটু লুকিয়ে থাকে, কিন্তু এদের যে নিজেকে গুটিয়ে নেওয়ার প্রবলতা, এটা অত্যাধিক মাত্রায় বেশি থাকে। যে কারণে যেখানে অন্য বাচ্চারা হয়তো একটু কিছুক্ষণ বাদে হয়তো নিজেদের মনের কথা প্রকাশ করে বা প্রশ্ন করে বারবার, এসব বাচ্চারা কিন্তু যেচে কোনো প্রশ্ন করবে না, এবং যখন ওদের সাধারণ প্রশ্ন করা হয় যে কেমন আছে, না আছে, কি খাচ্ছে, আজকে কি করেছে সারাদিন, তারা কিন্তু নিজেকে প্রকাশ খুব সঠিকভাবে করতে পারে না, যেটা পরবর্তীকালে গিয়ে অন্যদিকে সমস্যা হয়ে দাঁড়ায়। আরেকটা হলো ডিসইনহিবিটেড টাইপ। একটা তো বললাম ইনহিবিটেড, যারা খুব বেশি গুটিয়ে থাকে। ডিসইনহিবিটেড হলো যারা কোনো রকমেরই বাউন্ডারি মানতে চায় না, তার মানে সবার সঙ্গে যে আলাদা রকমের একটা ডিস্টেন্স হয়, যেরকম মা বাবা তাদের সঙ্গে সাধারণত বাচ্চারা একটু খুব বেশি কাছে থাকে, অচেনা লোকজন যাদের সঙ্গে একটু বেশি দূরত্ব থাকে, আস্তে ধীরে কথাবার্তা বললে তখন তারা একটু মিশুকে হয়ে ওঠে। ডিসইনহিবিটেড টাইপের মধ্যে আমরা দেখি এসব বাচ্চারা পার্থক্য করতে পারে না যে কারা নিজের এবং কারা পর, এবং সাধারণত তাদের অনুরাগ ও আসক্তি এটা সবার প্রতি খুব সমানভাবে হয়ে ওঠে, মা বাবা এবং অচেনা লোকজনের মধ্যে এটা খুব বেশি কিন্তু বিচার হয় না, তার মানে কারা নিজের বা কারা পরের। যাদেরকে তাদের হঠাৎ ভালো লাগে তাদের সঙ্গে খুব বেশি মিশুকে হয়ে ওঠে, এবং এটা সাধারণত অনেক বাচ্চাদের ক্ষেত্রে হতেই পারে যে তারা হয়তো কাউকে বেশি পছন্দ করে, কাউকে একটু কম পছন্দ করে, যাদেরকে একটু বেশি পছন্দ করে তাদের সঙ্গে বেশি কথাবার্তা বলে। কিন্তু ডিসইনহিবিটেড টাইপে তাদের এই অচেনা লোকজনদের সঙ্গে এত বেশি মেলামেশা থাকে যে এটা অস্বাভাবিক, সেটা দেখলেই মনে হয়। এবার আপনারা ভাববেন যে এই দুটো সমস্যা কেন হয়, তার মানে সাধারণত এরকম তো হয় না, তো এই জটিল সমস্যাটা হওয়ার কারণটা কি, এবং 5 বছরের যারা নিচে সেসব বাচ্চাদের? এটার কারণ কিন্তু হয় কেয়ার, মা বাবা স্নেহ। যখন একটা বাচ্চা মা বাবা স্নেহটা সাধারণ অন্য বাচ্চাদের মতন পাচ্ছে না, তখন এটা সমস্যা হয়ে দাঁড়ায়, এই সমস্যায় বাচ্চারা ভোগে। মা বাবাদের স্নেহ সাধারণত কিন্তু সবসময় মা বাবাদের গাফিলতায় হয় না, এটার কিন্তু নানা ধরনের কারণও হতে পারে। একটা হতে পারে যখন বাচ্চারা সাধারণত যেসব বাচ্চারা অনেক সময় হসপিটালে বেশি সময় কাটায় খুব ছোটো কাল থেকে, তারা কিন্তু সাধারণত মা বাবা থেকে অনেকটা দূরেই থাকে, যারা প্রলংড হসপিটালাইজেশনে থাকে, তার মানে অত্যাধিক সময় কোনো একটা হাসপাতালে বা নার্সিং হোমে ভর্তি থাকে যে কোনো রোগের কারণে, বা অনেক সময় দারিদ্রতাও এটার কারণ হতে পারে। যখন খুব বেশি গরিব থাকে মা বাবারা কিন্তু সাধারণত বাচ্চাদের ঠিক সেইভাবে সময়টা দিতে পারে না, এবং তারা নিজেদের মতন বড় হতে থাকে, যেখানে তাদের যে স্নেহটা, তাদের যে ভালোবাসাটা পাওনা, সেটা কিন্তু তারা পায় না। এই সমস্যাটা
অনেক সময় মা বাবাদের কারণে হয়ে ওঠে, যখন মা বাবারা বুঝতে পারে না যে তাদের বাচ্চার সঙ্গে কিভাবে ডিলিংটা করা উচিত এবং কিভাবে তাকে গড়ে তোলা উচিত। তখন সাধারণত দুটো মা বাবা হয়, মানে দুটো মা বাবা বলতে মা আর বাবা দুজন হয়তো দুটো আলাদা রকমের আচরণ করে বাচ্চাদের সঙ্গে, যেটা বাচ্চার হয়তো কনফিউজিং হতে পারে। এবং আরেকটা কারণও হতে পারে, যেসব বাচ্চারা ছোটোবেলা থেকে ইনস্টিটিউশনালাইজড থাকে, ইনস্টিটিউশনালাইজড বলতে অনেক সময় হোম বা আলাদা সেন্টারে যেখানে বাচ্চারা মা বাবাদের থেকে দূরে বড় হয়, বা যাদের হয়তো গ্রুপে বড় হয়, খুব একটা সিগনিফিকেন্ট কেয়ার গিভার থাকে না, তাদের কিন্তু এই সমস্যা হওয়ার চান্সেস বেশি থাকে। কিন্তু এটার চিকিৎসাও আছে, এটার জন্য কাউন্সেলিং খুব বেশি হেল্প করে, এবং কিছু ক্ষেত্রে তাদের মধ্যে এই অ্যাটাচমেন্ট ডিসঅর্ডারের কারণে নানা অন্য ধরনেরও সমস্যা হয়, যেরকম রাগ খুব বেশি থাকতে পারে, মন মেজাজ খারাপ থাকতে পারে, টেনশন হওয়ার প্রবলতা হতে পারে। যদি খুব বেশি প্রয়োজন হয় অনেক সময় কিন্তু এটার সাইকিয়াট্রিক মেডিসিনও খুব হেল্প করতে পারে। আজকে তাহলে আমরা এখানেই শেষ করি, আপনাদের সঙ্গে সামনের সপ্তাহে আবার দেখা হবে। যদি আমাদের এপিসোড ভালো লেগে থাকে তাহলে কিন্তু আমাদের সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না, আর যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের লিখে পাঠান, ডিটেলে জানতে চাইলে তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন। সবাই ভালো থাকবেন, নমস্কার।